জয় মহাপ্রভুর, জয় মহাপ্রভুর, জয় মহাপ্রভুর। চলে গেলেন গৌরহরি ভক্তকে একা ফেলে রেখে। আর গৌরহরি অগ্রদী মাঝারে ছোট্ট কুটির নির্মাণ করলো, আর নির্মাণ করে কুটিরে বসে বসে কৃষ্ণ ভজনা করছে। হে রাধা মাধো, রাধা মাধো, হে রাধা মাধো, রাধা মাধো, কেশব মাধব মদন গোপাল, আর যা ছিল আমার সব তোমায় দিলাম, হে রাধা মাধব, হে রাধা মাধব, কেশব মাধব মদন গোপাল, হে রাধা মাধব, হে রাধা মাধব, কেশব আস্তে আস্তে। তাই মাধবের চরণ ধরে কাঁদছে। দেখতে দেখতে ১৩ দিন হয়ে গেল, এক পক্ষ শেষ হতে মাত্র ২ দিন বাকি। ভক্ত গোবিন্দ মনে মনে ভাবল, আমি কি প্রভুর কাছে হেরে গেলাম? না, প্রভুর কাছে আমি হারবো না, এই দেহটাকে আমি রাখবো না, আমি প্রাণ বিসর্জন দেব, আমি আত্মহত্যা করব, আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে মরব, আমি আত্মহত্যা করব, প্রাণ বিসর্জন দেব, এই বলে গঙ্গার জলে ঝাঁপ দিতে চলেছে। আর এমন সময় গৌরহরি একটি কালো কষ্টি পাতার উপরে ১৬ নং ৩২ সূক্ষ্ম লিখেই গঙ্গার জলে ভাসিয়ে দিল। কালো কষ্টি পাতার উপরে লিখে ভাসিয়ে দিল, পাথর হলো কালো, পাথরের থেকে কালো কয়লা কালো, আর কয়লা কালোর থেকে মানুষের জীবনের কয়লাকে পোড়ালে পুড়ে লাল হয়ে যায়, মানুষকে পোড়ালে পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু মানুষের যে কলঙ্কটা সেটা কিন্তু আজীবন রয়ে যাবে। দেখবেন ছটি চিহ্ন যে শিলার মধ্যে থাকবে, এক পদ্মের চিহ্ন, এক চক্রের চিহ্ন, এক দ্বারের চিহ্ন, এক রাধা রানীর পায়ে নূপুরের চিহ্ন, ভগবান শ্রীকৃষ্ণ মুরলীর চিহ্ন, এক দ্বারের চিহ্ন, ছটি চিহ্ন দেখবেন যেই শিলার মধ্যে থাকবে সেটাই হলো নারায়ণ শিলা। তাই শিলাটি ভাসিয়ে দিল, এসে গোবিন্দ ঘোষের পিছনে ধাক্কা মারল, ছুঁড়ে ফেলে দিল, গৌরহরির চরণে তর্পণ করছে।
আর এমন সময় গৌরহরি তার মূর্তি ধারণ করে অন্তরে প্রবেশ করে বলল, বেশ যাও এটিকে নিয়ে তুমি সেবা করো, আমি শীঘ্রই যাচ্ছি। সেবা করছেন আর মহাপ্রভু তার পরদিন ভক্ত গোবিন্দ ঘোষের গিয়ে আগমন হয়ে গোবিন্দ ঘোষকে ডেকে কি করল, সেই মূর্তিগুলোকে নিয়ে অর্থাৎ সেই শিলাটিকে নিয়ে একটি শিল্পীকে ডেকে মূর্তি নির্মাণ কাজের আজ্ঞা করল। আর শিল্পী আমার কি করল, আমার গৌরহরির কথা মতো মূর্তি নির্মাণ করল। আমার গৌরাঙ্গের আদেশে গৌরাঙ্গের আদেশে গৌরাঙ্গের আদেশে শিল্পী গৌরাঙ্গের আদেশে শিল্পী প্রতিমা নির্মাণ করিল। আরে গৌরাঙ্গের আদেশে শিল্পী প্রতিমান করি বৃন্দাবন চন্দ্র মূর্তি বৃন্দাবন চন্দ্র আরে বৃন্দাবন চন্দ্র মূর্তি বৃন্দাবন চন্দ্র বৃন্দাবন তোরাবে বলে গো তোরাবে বলে গো তোরাবে বলে গো তোরাবে বলে গায়ে আমার গৌর হরি তোরাবে বলে গায়ে আমার গৌর হরি তোরাবে বলে গোলের জিনি উদ্ধার তোরাবে বলে গোলের জিনি উদ্ধার তোরাবে বলে গোলের জিনি উদ্ধার গৌর হরি হরি সেই মূর্তির নাম রাখলো নট বড় বেশধারী গিরিধারী গোপাল। সেই মূর্তির নাম রাখলো অগ্রদ্বীপে গোপীনাথ। আর গোবিন্দকে বলল, শোন গোবিন্দ, আরে ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ একবারে জপ কৃষ্ণ লহ কৃষ্ণ না ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণ না ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ
রঙ্গ হয়ে সে হয় যে জনগ রঙ্গ হয়ে সে হয় যে জনগ রঙ্গ হয়ে সে হয় কৃষ্ণ কৃষ্ণ বল মুখে দুটি বাহু কৃষ্ণ কৃষ্ণ বল বিয়ে করলো মায়েরা কি ভাবেন বিয়ের পর বিয়ের আগে ভাবেন কি আমার স্বামী যেন হয় দেখতে সুন্দর কার্তিকের মতো আর বিয়ের পর কি ভাবেন আমার যেন একটা ছেলে হয় আপনার তিনতলা বাড়ি আছে গাড়ি আছেন বিষয় আছেন সবই আছেন কিন্তু বাড়ির সামনে একটা মন্দির নেই আর যদি মন্দির একটা না থাকে তাহলে বাড়িটাকে বাড়ি বলে মানায় না সেটা শ্মশান বলে মানায় তদ্রুপ আপনার গাড়ি বাড়ি বিষয় সবই আছে কিন্তু বাড়িতে একটা সন্তান আর সন্তান যদি না থাকে সেই বাড়িটাকে বাড়ি বলে মানায় না একটি মায়ের তার তিনটি ছেলে আছে গাড়ি বাড়ি সবই আছে কিন্তু ছেলে তিনটি বেকণ্ঠ সে মায়ের দুঃখ তাহলে গাড়ি বাড়ি সবই আছেন বাড়িতে একটা ছেলের দরকার ছেলে যদি না থাকে বাড়িটাকে বাড়ি বলে মানায় তবে হ্যাঁ সেই মাটিকে ভালো হতে হবে বাবা যাই পারে হোক না কেন মাটি বীজটি ভালো করে রোপণ করতে হবে
বীজ খারাপ হোক কিন্তু মাটি, মাটি যদি ভালো হয় তাতে ফসল ভালো হবেই হবে। ভোলানাথ শ্মশানে বসানে থাকে, পার্বতী সৈদির অতিক্রিয়া করেছিল নির্জনে কৈলাসে, কিন্তু পার্বতীর উদরে সেই বীর্য না গিয়ে পড়ল কোথায়, পৃথিবীর ভূমির উপরে। তাহলে ভালো মাটিতে পড়েছিল, বসুন্ধরার উপরে, বসুন্ধরা মায়ের উপরে। ভালো পড়েছিল বলে তো ভালো জায়গাতে বাবা যাই পারে ভোগে না কেন, যাই বীজ রোপণ করি না কেন, কিন্তু মাটি ভালো ছিল। আর মাটিটা ভালো ছিল বলেই তো যে সন্তানটা হয়েছিল সে একজন শক্তিমান হয়েছিল, নাম তার কার্তিক। তাই সন্তানের জন্য ভগবানের কাছে একটা প্রার্থনা জানালো ভক্ত গোবিন্দ তার স্ত্রী বিমলা দেবী। গোপীনাথের প্রতি সেবা টুটে হয়ে আসছে, তাই ভগবানের কাছে গিয়ে একটা প্রার্থনা জানালো। প্রার্থনাটা কিসি না, প্রার্থনাটা কি জানালো, একটা ছেলের জন্য, আমার একটি সন্তান দাও গো প্রভু তোমার সেবার তরে, আমার একটি সন্তান দাও গো প্রভু তোমার সেবার তরে। তোমার সেবার তরে প্রভু তোমার সেবার তরে। দাও গো প্রভু তোমার সেবার তরে, আমার একটি সন্তান দাও গো প্রভু তোমার সেবার তরে। ভগবান বলল ঠিক আছে, একটা সন্তান তো দেব, সন্তান দেওয়ার আগে আমাকে একটা পরীক্ষা করতে হবে। ভগবান সন্তান দিল, ভগবানের কাছে প্রার্থনা করল ছেলেটা যেন ভালো পড়াশোনা করে, পড়াশোনা করল ছেলেটা যেন চাকরি পায়, চাকরি পেল, ছেলের বিয়ে দিল, বৌমা চাকরি পেল, দুজনে 60,000 টাকা বেতন পাচ্ছেন,
গ্রামে হরিবাসর হচ্ছেন, গ্রামে ছেলেরা গিয়েছেন, গ্রামে ছেলেরা গিয়ে ডাকছেন, ও হরিবাবু, হরিবাবু বাড়িতে আছেন? হ্যাঁ, কি ব্যাপার? আমরা এসেছিলাম কেন? হরিবাসরের চাঁদার জন্য কত? 280 টাকা। হরিবাবু শুনে মাথায় হাত দিয়ে বললো, বাবা মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। ভগবান সঙ্গে সঙ্গে হেসে ফেলল, বাবাটা বা, আরে আমি দিলাম, তুই তো হয়েছিলিস না, তোকে দিলাম, তোর চাকরি দিলাম, বউয়ের চাকরি দিলাম, দুজনে 60,000 টাকা বেতন পাচ্ছিস, আমার সেবায় 280 টাকা চাঁদা দিবি বলছিস, মাথা খারাপ হয়ে যাচ্ছে? ভগবান হাসতে হাসতে বললো, তোর মাথাটাকে ঠিক আমি টাইবে খারাপ করে দিই। পরদিন আবার ছেলেরা গিয়েছে, হরিবাবু আছেন বাড়িতে? হ্যাঁ, ব্যাপার কি ব্যাপার? আমরা এসেছিলাম চাঁদা আনতে, সেই সবে মাত্র টাকাটা নিয়ে এসেছি, মায়া দু পকেটে আছেন দু গোছা 30-30 সাল, একবার বের করছেন গুনছেন ভেতরে ঢোকাচ্ছেন, বের করছেন গুনছেন ভেতরে ঢোকাচ্ছেন, আর ভগবানের চোখে সঙ্গে সঙ্গে এক ঠসা জল এসে গেল। বাহ, আমার সেবাই দিবি, আমি দিলাম, টাকা বের করছিস গুনছিস আর ভেতরে ঢোকাচ্ছিস, গুন, তোকে গুনে গুনে এমন মাথাটাকে তোর খারাপ করে দেব না, তুই ভাবতে পারবি। ব্যাস কিছুদিন পরে দিল একটা ব্যাধি, এখানে তো ডাক্তার ভালো করতে পারলো না, ভেলুড়ে গেল, গুছা গুছা টাকা গুনে গুনে একবার মাথাটাকে খারাপ করে ফেললো। তাহলে ভগবান দিয়েছেন, তাহলে ভগবানের কাছে সন্তান যদি চাইতে হয় আমার দিকে, তাহলে কেমন সন্তান চাইব, কেমন চাইব? কোন মা যদি ভাবেন, একটি আসলে আগামীকাল গিয়েছিলাম আমাদের মানুয়া, শক্তিমান ছেলে কি হবে? বলে শক্তিমান ছেলে হলে আমার একটা কাজ আছে। কাজটা কি? আমার তো সম্পত্তি কম, আমার পাশে যাদের আছে তাদের 5 ভাই, আর আমার যদি একটা ছেলে হয় তাহলে কিন্তু ওদের সঙ্গে যুদ্ধটা ভালো করতে। তার মা, আপনারা কি শক্তিমান ছেলে সত্যি সত্যি চান? ভুলেও চাইবেন না শক্তিমান ছেলে। শক্তিমান ছেলে হয়েছিল কার? একজন হয়েছিল শক্তিমান ছেলে, সেটা হলো কে? কংস। আর কংস শক্তিমান ছেলে ছিল বলেই তো পিতা উগ্রসেনকে সম্পত্তি লোভে কারাগারে বন্দী করে রেখেছিল। ছেলে সম্পত্তি লোভে পিতাকে কারাগারে বন্দী করে রাখতে পারে, সেরকম ছেলের দরকার আছে? নেই। তাহলে সন্তান কেমন চাইবে? বলবান ছেলে। বলে বলবান ছেলে হলো যে একটা কাজ আছে। কাজটা কি? দেশের নেতা, সবাই সুনাম করবে। কিন্তু না, বলবান ছেলে চাইবেন না। কেন? বলবান ছেলে হয়েছিল একই জনের, সেটা কার? গান্ধারের 100 পুত্র ছিল বলবান, ঐশ্বর্যবান, জ্ঞানবান, ধনবান, রূপবান, তাদের সবই ছিল, কিন্তু ছিল না তাদের ভক্তি, ছিল তাদের অহংকার। আর অহংকার ছিল বলেই তো পঞ্চ পাণ্ডবের সঙ্গে গণ্ডগোলটা বাঁধিয়েছিল, আর গণ্ডগোলটা বেঁধেছিল বলেই তো গান্ধারীর মৃত্যুর পূর্বে 100 পুত্র প্রাণে হারালো। তাই গৌর হরি হরি এক শত পুত্র গান্ধারী, কিন্তু 100 পুত্র থাকতো মৃত্যুর পূর্বে, কিন্তু পুত্র হাতে জল পেল না। তাহলে ছেলে আমরা কিসের জন্য চাইব? বলবান ছেলের দরকার নেই, তাহলে ছেলে আমরা খুঁজবো কেন? মৃত্যুর পূর্বে আমাদের মুখে জল দেওয়ার জন্য তার কোন গ্যারান্টি আছে? জল দেবে? গ্যারান্টি নেই। বৃদ্ধকালে আমার দিকে খাওয়াবে ছেলে, তার কোন গ্যারান্টি আছে? নেই। ছেলে মৃত্যুর পর শ্মশান ঘাটে গিয়ে আমাদের মুখে আগুন দেবে, তারও কোনো গ্যারান্টি আছে? তাও নেই। তাহলে ছেলেটা আমরা খুঁজবো কেন? না, আমাদের বংশ রক্ষা করবার জন্য।
তাই ছেলে যদি চাইতে হয় ভগবানের কাছে, সেই ছেলে ভগবানের কাছে চাইবে। সদাই কৃষ্ণ 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 বলে ভাসবে তোর নয়ন, ভাসবে তোর সদাই কৃষ্ণ 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 বলে ভাসবে তোর নয়ন, ভাসবে তোর নয়ন। কৃষ্ণ কৃষ্ণ বলে ভাসবে তোর নয়ন, ভাসবে তোর নয়ন সদাই কৃষ্ণ 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 বলে ভাসবে তোর নয়ন, ভাসবে তোর নয়ন। এই মিনতি জানাই প্রভু, এই মিনতি জানাই প্রভু, এই মিনতি জানাই প্রভু, এই মিনতি তাও গো প্রভু তোমার সেবা করে, ভগবানের কাছে প্রার্থনা জানাবেন একটি সন্তানের জন্য। কোথায় গিয়ে? তুলসী তলায় গিয়ে। তুলসী তলায় গিয়ে আপনারা সন্ধ্যা প্রদীপ দেন, দেন তো। দশটি নিয়ম আছে, মেনে সন্ধ্যা প্রদীপটা দিন। এক নম্বর নিয়ম হলো, মায়ের মন্দির শুনুন একটু, তুলসী গাছ যখন রোপণ করবেন শনিবার কিংবা মঙ্গলবার যেন হয়। দু নম্বর হলো, তুলসী গাছের সামনে ঝাঁটা জলের বালতি জুতো রাখবেন না। তিন নম্বর হলো, তুলসী গাছে যখন জল দিবেন তিনবার বেষ্টন করবেন। চার নম্বর, তুলসী গাছে রাত্রিতে হাত দিবেন না। পাঁচ নম্বর, তুলসী গাছ যদি কোনো রকম শুকিয়ে যায় পুকুরের জলে কিংবা নদীর জলে ফেলবেন। ছ নম্বর, তুলসী তলায় যখন সন্ধ্যা প্রদীপ দেখাবেন মাথা চুল যেন আলকা না থাকে। সাত নম্বর, প্রদীপটা যেন মাটির মধ্যে না থাকে। আট নম্বর, প্রত্যেক বৃহস্পতিবার নীল দিয়ে পুজো দেবে। আর ন নম্বর হলো, হ্যাঁ, আট নম্বর, নীল দিয়ে পুজো দেবে, নীল মানে অপরাজিতা ফুল প্রত্যেক বৃহস্পতিবার। আর ন নম্বর প্রশ্ন হলো, যেটা যখন তুলসী পাতা চয়ন করবেন গোবিন্দর চরণ সেবা দেওয়ার জন্য, প্রথমে গিয়ে প্রণাম করবেন, তবে পশ্চিম দিকে মুখ নয় যে কোনো অন্য দিকে, প্রথমে প্রণাম করবেন, করতালি মারবেন তিনি, তারপরে তিনটি মন্ত্র বলবেন, হয় তুলসী মন্ত্র নাম কিংবা জপ নাম হরে কৃষ্ণ নাম, তাও যদি না পারে ওম নমো ভগবতে বাসুদেবায়। আর দশ নম্বর হলো, রবিবার বৃহস্পতিবার অমাবস্যা পূর্ণিমা একাদশী দ্বাদশী সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণে ভুলেও তুলসী পাতা চয়ন করবেন, প্রয়োজন হয় আগের দিন তুলে রাখবেন, তুলসী পাতা বাসিন। আর তুলসী তলায় গিয়ে যদি কেউ করতালি দিয়ে সুন্দর সময় সুন্দর প্রদীপ দেখানোর পর যদি কেউ বলতে পারেন,
রাধে রাধে বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে 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 বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে কৃষ্ণ বল, বল রাধে কৃষ্ণ বল, জয় রাধে কৃষ্ণ বল, জয় রাধে কৃষ্ণ বল, জয় রাধে কৃষ্ণ বল, জয় রাধে জয় রাধে কৃষ্ণ বল, জয় রাধে কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ 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 কৃষ্ণ বল, রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, হরে রাধে রাধে বল, জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু, জয় রাধা মাধবের, জয় রাধা মাধবের, জয় রাধারানী, জয় রাধারানী। এই যে আমরা দুহাত তুলে ভগবানের চরণে আত্মসমর্পণ করলাম, যখন সখীগণ নাইতে নেমেছিল, স্নান করতে গিয়েছিল কোথায়, যমুনা নদীতে, আর ভগবান কৃষ্ণ কি করলো, তাদের সব বস্ত্রগুলোকে হরণ করে তুলে রেখেছিল কদম্ব গাছে। সখীগণ বলেছিল, এই কৃষ্ণ আমাদের বসন দাও, বলে উঠে এসো তারপরে দেব। তাই সখীগণ এমনই ভাবে আসছেন উলঙ্গ অবস্থা, এই দেহ আমাদের বসন দে, বলে বসন্ত দেব, একবারে কদম্ব গাছের গোড়ায় আসতে হবে, এসে একবারে দুহাত তুলে চাইতে হবে। নির্লজ্জ ভাবে সব সখীগণ এলো, সখীগণ এসে কি করলো, কৃষ্ণকে বললো, কৃষ্ণ আমাদের বসন দাও, কৃষ্ণ বললো বসন্ত দেব, কিন্তু দুহাত তুলে চাইতে হবে। তাই সখীগণ নির্লজ্জ ভাবে দুহাত তুলে বললো, বলেছিল আমাদের বসন, বসনবার দাও, বসন দিয়েছিল, হে কৃষ্ণ নালে কি বসন দিত, ছেলে হলো আমাদের বসন দাও, কিন্তু গোবিন্দ ঘোষে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রীর ঘটল অকাল মৃত্যু, অকাল মৃত্যু, ছেলেটিকে কোলে নিয়ে চলে গেল সেই গোপীনাথ মন্দিরে, চলে গেল সেই গোপীনাথ মন্দিরে, গোপীনাথ মন্দিরে গিয়ে বললো, হে গোপীনাথ, হে গোপীনাথ, তুই আমায় একবার বলে দে রে, তুই একবার আমায় বলে দে, এই ছেলেটি জানি নমরা, যে কপিনা কপি কপিনা নামায় বলে দে,
দৈববাণী হলে উঠল এই ছেলেটির নাম গোপাল, গোপাল 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 বলে কেঁদে কেঁদে, গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে, নয়নের বাড়ি বয়ে চলে যায়, নয়নের বাড়ি বয়ে চলে, ছেলেটিকে কোলে পেটে করে মানুষ করছে, কিন্তু এমন দুর্ভাগ্য ছেলেটি ক্রমে ক্রমে বড় হচ্ছে। একদিন ছেলেটির একটি রোগ এলো, কলেরা রোগ। সেই কলেরা রোগে গোপালের ঘটল অকাল মৃত্যু। পিতা পুত্র দেহটাকে পক্ষের মধ্যে চেপে চড়ে চেপে জমিড়ে ধরে গোপাল গোপাল বলে কাঁদছে, আমার একমাত্র মাতৃহারা সন্তান। গোপীনাথ মন্দিরে গিয়ে গোপীনাথকে বললো, হে গোপীনাথ, আমি তো বিয়ে করতে চাইছিলাম না, তুই তো আমাকে জোর করে আদেশ করলি, তাহলে কেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রীর ঘটল অকাল মৃত্যু? একমাত্র ছেলে, তাকেও তুই আমার কাছ থেকে কেড়ে নিলি, তাই ছেলেটিকে বক্ষের মাঝে চেপে জড়িয়ে ধরে শ্মশান ঘাটে চলেছি। শ্মশানে ঘাটে গিয়ে চিতা সাজালো, পুত্রের দেহকে চিতার উপরে তুলে দিল, পিতা পুত্রের চিতাতে আগুন লাগিয়ে দিল, আগুন দিল, পুত্রের দেহ পুড়ে ছাই হয়ে গেল, ছাই হয়ে গেল, পুত্রের দেহ পুড়ে ছাই হয়ে গেল। প্রভু একই তোমার লীলা, প্রভু একই তোমার খেলা, একই তোমার খেলা প্রভু, প্রভু গো প্রভু গো। এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, বলো এই কি তোমার লীলা, এই কি প্রভু তোমার লীলা, এই কি তোমার খেলা, হসা কাদা মহিমায়া,
একমাত্র সন্তান, তাকে আমার কাছ থেকে কেড়ে নিবি? পুত্রর দেহ পুড়ে ছাই হয়ে গেল, অভিমান হল ওই গোপীনাথের উপর। গোপীনাথ মন্দিরে এসে গোপীনাথকে বলল, হে গোপীনাথ, আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি, আমি নিজেও কিছু খাবো না, তোকেও কিছু খেতে দেব না, আমি নিজেও জল স্পর্শ করব না, তোকেও জল দেব না, দেব না, দেব না। অনিদ্রায় অনাহারি আছাড় খি, তোকে কিছু খেতে দেব না। গোপীনাথের চরণে ভক্ত বৎসল্য ভগবান ভক্তর দুঃখ দেখতে না পেরে ভক্তর নিকটে সে ভক্তকে ডাকছে, বাবা বাবা গো বাবা গো। কে ডাকলো আমাকে বাবা বাবা বলে? তাহলে কি আবার গোপাল ফিরে এসেছে? তাড়াতাড়ি করে উঠে পিছন দিকে তাকিয়ে দেখলো, কাউকে দেখতে পেল না। কি আমাকে, কি আমাকে ডাকলো বাবা বাবা বলে? তাহলে কি আমি স্বপ্ন দেখলাম? এই বলে অনিদ্রায় অছাড় অনাহারে আছাড় খেয়ে গোপীনাথের চরণে আবার শুয়ে পড়ল। ভক্ত বৎসল্য ভগবান ভক্তর দুঃখ দেখতে না পেরে ভক্তের নিকট এসে আবার ভক্তকে ডেকে উঠল, বলে ওঠো 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 পিতা, আমি করি নিবে পিতা, আমার জলা
জ্বালা সইতে না আমি খুদার জ্বালা সইতে না আমি খুদার জ্বালা সইতে না আমি বড় খুদা লেগেছে গো খুদার জ্বালা সইতে খুদার জ্বালা সইতে না বড়ই খুদা লেগেছে গো 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 খুদার জ্বালা সইতে না খুদার জ্বালা বাবা আমায় কিছু খেতে দাও বাবা বাবা বলে যখন ডাকলো তখন পিছন দিকে তাকিয়ে দেখলো কাউকে দেখতে পেল না তাহলে কে আমাকে বাবা বলে ডাকলো গোপীনাথ পিছন দিক থেকে ডেকে বলল বাবা এই তো আমি এখানে ভক্ত গোবিন্দ যখন দেখতে পেল পাথরের মূর্তি গোপীনাথ কথা বলছে এ কি গোপীনাথ তুই গোপীনাথ বলে বলল বাবা আমি যে বড়ই ক্ষুধার্ত আমায় কিছু খেতে দাও ভক্ত গোবিন্দ সঙ্গে সঙ্গে বলে বলল না আমি তোকে কিছু খেতে দেব না তুই আমার স্ত্রীকে কেড়ে নিয়েছিস একমাত্র সন্তান তাকে তুই আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস তাই আমি নিজেও কিছু খাবো না তোকেও কিছু খেতে দেব না খেতে দেব না খেতে দেব না বাবা আমায় একটু জল দাও তৃষ্ণায় কণ্ঠস্বরটা বন্ধই আসছে না আমি জলও দেব না তোকে আমি নিজেও জলস্পর্শ করবো না তোকেও জল দেব না আচ্ছা বাবা কোন বাবার যদি চারটি ছেলে থাকে তার যদি একটি ছেলে মারা যান বাবা কি তিনটি ছেলেকে না খেতে দিয়ে মেরে ফেলে গোপীনাথের কথা শুনে ভক্ত গোবিন্দ বলে উঠল হে গোপীনাথ তুই তো তখন থেকে আমাকে বাবা বাবা বলে আমার মনটাকে তনয় করে দিচ্ছিস আজ যদি আমার গোপাল বেঁচে থাকত তাহলে সে আমার মৃত্যুর পর ঔষধ বস্ত্র পরে ঔষধ পালন করে সাধ্য শান্তি করে সে তো আমার পিণ্ড দান করত তুই কি পারবি তুই তো পারবি না তুই তো পাথরের মূর্তি গোবিন্দ খুশির কথা শুনে গোপীনাথ কাতর ভাবে বলল বাবা আমি প্রতিজ্ঞা করছি বাবা তোমার মৃত্যুর পর আমি ঔষধ বস্ত্র পরে ঔষধ পালন করে সাধ্য শান্তি করে আমি তোমার পিণ্ড দান করব যা বলেছেন পিণ্ড দান করব ভক্ত গোবিন্দ গোপীনাথকে বক্ষের মধ্যে চেপে জড়িয়ে ধরল হা কৃষ্ণ বলে ভূমেতে গড়াগড়ি দিল ভূমেতে গড়াগড়ি দিল হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে আমি তোর সেবার আয়োজন করে নিয়ে আসি গোপীনাথ কত বড় ভক্ত ভগবান ভক্তের পুত্র হয়ে তার পিণ্ড দান করবে হে গোপীনাথ আমি তোর সেবার আয়োজন করে নিয়ে আসছি তোর চোখের জল দেখলে সে আমার সারা বুকটা পেটে যায় না গোপী তোর সেবার আয়োজন করে নিয়ে আসছি গোপীনাথ
সেবার আয়োজন করে নিয়ে আসছে। এমন সময় দেখেন মন্দির প্রাঙ্গণে একটি শিশু ছিল, অনন্ত শয্যায় সজ্জিত হইয়াছে। ছেলেটিকে কোলে তুলে নিল। তোর বাড়ি কোথায় রে জানি না, কে তোর মাতা জানি না, কে তোর পিতা জানি না, আজ থেকে তুই এইখানেই থাকবি আমার কাছে। আমার মৃত্যুর পরে বর্তমানে গোপীনাথ মন্দিরে তুই গোপীনাথের সেবা করবি। ছেলেটি ক্রমে ক্রমে বড় হচ্ছে, প্রিয় শিষ্য গড়ে তুলল। দুর্ভাগ্য, কিছুদিন পর ওই গোবিন্দ ঘোষ তিনি নিজেও দেহ রাখল। গোবিন্দ ঘোষের দেহ অগ্রদিনী বাজারে গোপীনাথ মন্দির চারপাশে ভক্তরা ঘিরে বসেছে, ভক্তর দেহ সমাধি হচ্ছে। ভক্ত গোবিন্দ ঘোষের দেহ সমাধি হচ্ছে, সমস্ত ভক্তগণ ঘিরে বসেছে। ওদিকে পাথরের মূরতির নয়নের বাড়ি বয়ে চলে যাচ্ছে, হে গোবিন্দ 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 বলে পাথরের মূরতির নয়নের বাড়ি বয়ে চলে যাচ্ছে। গোবিন্দ ঘোষের দেহ সমাধি হয়ে গেল। শিশু বালক রমানাথ মন্দির প্রাঙ্গণে বসে বসে ভাবছে গুরুদেবের কথা। গুরুদেব চলে গেল আমাকে ছেড়ে, কোথায় তুমি গুরুদেব, তুমি ফিরে এসো, এই ভগতের নিকটে তুমি ফিরে এসো, ফিরে এসো হে গুরুদেব, হে গুরুদেব, এই ভক্তের নিকট একবার আর ওদিকে পাথরের মূর্তি রমানাথকে ডেকে উঠল, রমানাথ 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 রমানাথ, সে ডাকলো আমাকে রমানাথ রমানাথ বলে। রমানাথ মন্দিরের মধ্যে প্রবেশ করলো, করার সঙ্গে সঙ্গে গোপীনাথ বলে উঠল, শোনো রমানাথ, তুমি আমার এই রাজাবরণ খুলে দাও। এই রাজাবরণ খুলে দিয়ে ঔষধ বস্ত্র পরিধান করো। রমানাথ বলল, না গোপীনাথ, আমি রাজাবরণ খুলে দিয়ে যদি ঔষধ বস্ত্র পরিধান করি লোকে আমাকে সবাই আঙুল তুলে বলবে, এই পাগল ছেলে, এই পাগল ছেলে, এই পাগল ছেলে, গ্রাম থেকে আমাকে বিতাড়িত করবে। তাই পরদিন প্রাতঃকালে শিশু বালক সমস্ত গ্রামবাসীগণকে মহাপ্রভুর কথাটা জানিয়ে দিল, আর সমস্ত গ্রামবাসীগণ তারা রমানাথের মুখে গোপীনাথের কথা শুনে সবাই গোপীনাথের নামে জয় দিল। জয় গোপীনাথে, জয় গোপীনাথে, জয় গোপীনাথে। যেখানে প্রভু আদেশ করেছে সেখানে আমরা না বলতে পারি, তাই রাজাবরণ খুলে দিয়ে ঔষধ বস্ত্র পরিধান করল, নানা দুর্গদের সেবা দিত, তার পরিবর্তে হবিষ্যান্ন দিয়ে সেবা দিচ্ছে। আর গ্রামের যত সব ভক্তরা আসছেন তারা মহাপ্রভুর ঔষধ মূর্তি দর্শন করছে, সবাই মহাপ্রভুর ঔষধ মূর্তি দর্শন করছে, আর তারা সবাই হরি বল বলে গো, হরি বলে গো, আরে হরি বলে গো, হরি বল
গো হরি 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 বলে সবাই হরি বলে বলে হরি 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 বলে হরি বল বলে হরি বল বলে হরিবল 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 বলছি চৈত্র মাসের কৃষ্ণা একাদশী তিথিতে মহাপ্রভু সত্যশান্তি পিণ্ডদানের আয়োজন করলেন কার ভক্ত গোপীনাথের। তাই গোপীনাথের সত্যশান্তি পিণ্ডদানের আয়োজন করলেন এবং সমস্ত ভক্তগণ সবাই ঘিরে বসেছে তাহারই মাঝখানে সত্যশান্তি এবং পিণ্ডদান করছে। পিতৃশ্রাদ্ধ করেছে স্বয়ং ভগবান নিজ হস্তে গোষ্ঠাকুরের দেন পিণ্ডদান হরি বল বলে গো হরি বল বলে গো হরি বল বলে গো হরি বল বলে গো হরি 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 বলে 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 হরি বল বলে মহাপ্রভুর সাধ্য সাধ্য করে পিণ্ডদান করলো গোপীনাথ। কত বড় ভক্ত তাহলে দেখো, ভগবান তার পুত্র রূপে তার সাধ্য শান্তি করে পিণ্ডদানের আয়োজন করল। কত বড় ভক্ত তাহলে বলুন। তাই তো শাস্ত্রকার শাস্ত্রে কলম দিলেন সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সর্বশাস্ত্রে কয় আর সাধু সঙ্গ লব মাত্র কৃষ্ণ ভক্তি প্রেম হয় কৃষ্ণ ভক্তি গৌর হরি 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 সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ লব মাত্র কৃষ্ণ ভক্তি প্রেম হয়। বারো জন ডাকাতের সঙ্গে যদি একজন সাধু থাকে তাহলে কিন্তু সেই একজন সাধু কিন্তু ডাকাত হয়ে যাবে। তো বারো জন ডাকাত ছিল, একজন ডাকাত মারা গিয়েছেন, এগারো জন বারো জন ছাড়া ডাকাতি করবেন না। তাই এগারো জন পথে পথে চলেছেন একটি লোকের সন্ধান। কিছুটা পথ অতিক্রম করবার পর দেখতে পেল অমতি দূরে এক বন্য শালা রয়েছে, একজন সাধু বাবা বসে তপস্যা করছে। তো এগারো জন ডাকাত সাধু বাবার নিকট গিয়ে সাধু বাবাকে ডেকে বললো, এই এই ওঠ, কি ব্যাপার?
আমাদের সঙ্গে ডাকাতি করতে যেতে হবে। আমরা বারোজন ছাড়া ডাকাতি করি না, একজন মারা গিয়েছে তাই তোকে যেতে হবে। সাধু মনে মনে ভাবলো, যাদের পাল্লায় পড়েছি তো ছাড়বে না। একটা ফন্দি আনলো, ফন্দিটা কি বেশ ঠিক আছে, যেতে পারে। একটা সত্য আছে, সত্যটা কি, তোমাদের সঙ্গে আমি 29 দিন ডাকাতি করব, কিন্তু একদিন তোমাদের এই 11 জন ডাকাতকে আমার সঙ্গে ডাকাতি করতে রাজি হয়ে গেল। প্রথম দিন ডাকাতি করতে গেল সাধু বাবা। কেমন ভাবে চলেছেন, কালো জামা প্যান্ট পরে, সাধু বাবার অংশে যা পড়েছে তাই দিয়েছে। সাধু বাবা বললো, না আমার দরকার নেই, আমার সঙ্গে একদিন ডাকাতি করতে গেলেই হবে। এমনই ভাবে দেখতে দেখতে একদিন, দুদিন, তিন দিন, হ্যাঁ চার দিন, পাঁচ দিন, 28 দিন, 29 দিন হয়ে গেল। এইবারে সাধু বাবার পালা পড়েছে। সাধু বাবাকে বলছে, এই কাল কোথায় ডাকাতি হবে রে? বলে, কাল আমার আশ্রমে যাবি, আমার আশ্রমে গেলে জানতে পারবি কাল কোথায় ডাকাতি হবে। আমার আশ্রমে গেলে জানতে পারবি কাল কোথায় ডাকাতি হবে। ডাকাতরা গিয়েছেন, সাধু বাবা বললো, একটা কাজ করতে হবে, তোমাদের সঙ্গে যখন ডাকাতি করতে গিয়েছিলাম কালো জামা প্যান্ট পরে, কিন্তু আমার সঙ্গে ডাকাতি করতে গেলে একটা নিয়ম আছে, বলে কি, প্রথমে মাথা ন্যাড়া হতে হবে, তারপর গঙ্গায় স্নান করতে হবে, তারপর গেরোবসন করে, গেরোবসন করে তারপর আমার সঙ্গে তোদের সবাইকে ডাকাতি করতে যেতে হবে। প্রথমে ন্যাড়া হলো, গঙ্গায় স্নান করলো, তারপরে গেরোবসন করে ডাকাতি করতে গিয়েছে। যেখানে নিয়ে গিয়েছেন, কিসে করে সোনা চৌদুলিতে করে নিয়ে যাচ্ছে, রাজার বাড়িতে গেল, সেখানে ভালো মন্দ জিনিস খেলো, টাকা পয়সা গহনা কাটে অলংকার সবই পেলো, আবার সোনার পালকিতে করে আবার নিয়ে আসে। ডাকাতরা তখন মনে মনে ভাবছে, যেই টাকা পয়সা গয়না কাটির জন্য আমরা লোকের বাড়িতে ডাকাতি করতে যাই, ডাকাতি করতে, এই তো সাধু বাবার সঙ্গে এলাম, সোনার পালকিতে চড়ে ভালো মন্দ জিনিস খেলাম, আবার টাকা পয়সা গহনা গাটি অলংকার পেলাম, অলংকার, না না না, আজ থেকে আমরা ডাকাতি করব, আজ থেকে আমরা ডাকাতি ছেড়ে দেব, ডাকাতি ছেড়ে দেব, আজ থেকে আমরা সবাই সাধু বাবার সঙ্গ ধরব, সাধু বাবার সঙ্গ ধরব, আজ থেকে আমরা আর ডাকাতি করব না, আজ থেকে, যা সোনার চৌদুলিটি নিয়ে ওই আশ্রমে নেমে রাখিয়েছে, রেখেছেন, একজন ডাকাত একবারে পালকি থেকে বেরিয়ে সাধু বাবার চরণ দুখানি জড়িয়ে ধরল, বাবা প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমরা আর কেউ ডাকাতি করব না, আজ থেকে আমরা তবাই সবাই মিলে তোমার সঙ্গ ধরব, তোমার সঙ্গ হলাম ওমা। একজন সাধু বাবার সংস্পর্শে 11 জন ডাকাত কিন্তু সাধু হল। এই হরিবাসরে যদি আজ একজন ভক্ত এসে থাকে, একজন গৌরের দাস, একজন নিতাইয়ের দাস, হরির দাস এসে থাকে, একজন যদি সাধু এসে থাকে, সেই একজন সাধু গৌরের দাস, নিতাই দাস, হরির দাসের সম্পর্কে
আপনারা সবাই হলেন বৈষ্ণব, নিতাই গৌর হরি হরি বল হরি বল। তাই তো দেবশ্রী নারদ সেই পথ ধরে কৃষ্ণ নাম গাইতে গাইতে গোলক ধামে চলেছে। হে গিরিধারী তুমি পাহাকে বিহারি, ভক্তের ডাকে সাড়া দাও, আর না প্রভু এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। আরে ভক্তবৃন্দ সবাই মিলে বলুন হরি হরি।